ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেকসকোয়াড, আর বেঙ্গলি টেকসকোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাই স্বাগতম। আজকের ভিডিওটি হতে চলেছে পোস্ট অফিসের এমআইএস নিয়ে, অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম নিয়ে। এমআইএস বলতে নর্মালি কিন্তু আমরা বুঝি ব্যাংক, ঠিক আছে? নর্মালি যদি কেউ এমআইএস করতে যায় তাহলে সে নর্মালি ব্যাংকের কাছেই যায়। ব্যাংকে বিভিন্ন ব্যাংকে কিন্তু বিভিন্ন ধরনের যে এফডি ইন্টারেস্ট সেটা দিয়ে থাকে, কেউ 5.5, কেউ 4.9, কেউ 5.0, কেউ আবার 5.8, কেউ আবার 6.0 কিন্তু দিয়ে থাকে। কিন্তু বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সব থেকে সেফেস্ট ব্যাংক যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, অর্থাৎ পোস্ট অফিসের যে ব্যাংকটা রয়েছে সেটা কিন্তু মানে কেন্দ্রীয় সরকারের পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে আয়ত্তায়, এবং যেটা কিন্তু বর্তমানে সব থেকে সেফেস্ট ব্যাংক। এবং এখানে কিন্তু মানুষ অনেকভাবে টাকা রেখে অনেক উপকৃত হতে পারে ব্যাংকের থেকেও বেশি। অর্থাৎ যদি কেউ এমআইএস করতে যায় তাহলে আমার মনে হয় ব্যাংকের থেকে পোস্ট অফিসে রাখা বেশি বেটার হবে। কেন হবে সেটা আমি আপনাদের একটু ভালো করে বলে দিই। আর আগে আপনাদের জানতে হবে যে এমআইএসটা কি, এটা কিভাবে মানুষ এখান থেকে টাকাটা ইনকাম করে বা এখান থেকে কী করে টাকা পায় এবং কত টাকা অবধি পেতে পারে। বাট তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনাদের মিস হবে না। ওকে, সো অনেকে আছেন যারা কিন্তু এমআইএস সম্পর্কে ভালো করে জানেন না, তো তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিই যে আপনি কিছু গচ্ছিত টাকা ব্যাংকে বা পোস্ট অফিসে রেখে দিলেন এবং তার যে ইন্টারেস্ট সেটা আপনি বলে দিলেন ব্যাংকে বা পোস্ট অফিসে যে আমি মান্থলি নেব, ঠিক আছে? ধরুন আপনি কিছু অ্যামাউন্ট রেখেছেন আপনার ব্যাংকে, সেটা হয়তো বছরে সুদ হয় টোটাল 12,000 টাকা, আপনি বললেন যে এই সুদটা আমি ভেঙে ভেঙে মাসে মাসে নেবো, তাহলে যেটা হলো সেটা হচ্ছে আপনি মাসে কিন্তু 1,000 টাকা করে পাবেন, অর্থাৎ টোটাল আপনি 12,000ই পেলেন কিন্তু প্রতি মাসে আপনি সুদটা পেলেন, এবং যার ফলে সেই টাকাটা দিয়ে আপনি প্রতি মাসে আপনার যে কোনো যদি দরকার থাকে সেক্ষেত্রে কিন্তু সেই টাকাটাকে ব্যবহার করতে পারবেন। তো এইটাই হচ্ছে মান্থলি ইনকাম স্কিম। এটা আপনি চাইলে কোয়ার্টারলিও করতে পারেন, হাফ ইয়ারলিও করতে পারেন, আবার নর্মাল যেরকম ইয়ারলি বা 5 ইয়ারলি যেভাবে খুশি আপনি কিন্তু ইচ্ছামতো করতে পারেন। তো অনেকে আছে যারা কিন্তু কিছু নির্দিষ্ট অঙ্কের টাকা ব্যাংকে রাখে এবং সেই টাকা থেকে ইন্টারেস্ট পায় প্রতি মাসে, এবং যেটা দিয়ে কিন্তু তাদের সংসারও চলে, এরকম ফ্যামিলি কিন্তু রয়েছে। তো আপনাদের মধ্যেও যদি কেউ এমআইএস করতে ইচ্ছুক থাকেন তাহলে আমি সাজেস্ট করব পোস্ট অফিসে টাকাটা রাখুন, তাহলে কিন্তু আপনাদের বেটার ফল পাবেন। এছাড়া অনেক মানে বেসরকারি ব্যাংক রয়েছে, আমি সব ব্যাংক বলছি না, বেসরকারি কিছু ব্যাংক রয়েছে যারা কিন্তু পোস্ট অফিসের থেকেও বেশি ইন্টারেস্ট রেট দেয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেগুলোও দেখতে পারেন। বাট মেইনলি যেটা বলবো সেটা হচ্ছে পোস্ট অফিস নিয়ে। বর্তমানে পোস্ট অফিসে যে রেটটা দিচ্ছে সেটা হচ্ছে 6.6%, অর্থাৎ আপনি 100 টাকায় 6.60 টাকা কিন্তু সুদ পাবেন, ঠিক আছে? তো এরকম করে আপনি লাখে হিসাব করতে পারেন, 2 লাখ, 5 লাখ, 9 লাখ এরকম হিসাব করতে পারেন। পোস্ট অফিসে এমআই স্কিম রয়েছে সেটা হচ্ছে আপনি যদি সিঙ্গেল অ্যাকাউন্ট করেন, অর্থাৎ একাই একটা অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে আপনি টোটাল টাকা রাখতে পারবেন হচ্ছে 4.5 লাখ পর্যন্ত, অর্থাৎ 100 টাকা থেকে শুরু করে আপনি 4.5 লাখ টাকা পর্যন্ত টাকা রাখতে পারবেন। এবং সেই অ্যাকাউন্টে যদি আপনি জয়েন্ট করেন, মানে জয়েন্ট অ্যাকাউন্ট করেন দুজন মিলে বা তিনজন মিলে, তাহলে আপনি সেই অ্যাকাউন্টে 9 লাখ অবধি কিন্তু টাকা রাখতে পারবেন। শুধু এটাই নয়, আরও একটা জিনিস কিন্তু আপনাদের খুব ভালো করে জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে এর ম্যাচুরিটি পিরিয়ড কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে, কারণ এটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে ম্যাচুরিটি পিরিয়ডের আগে যদি আপনি টাকাটা তুলতে যান তাহলে কিন্তু একটা ভালো অঙ্কের টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা যাবে। এই যে পোস্ট অফিসের এমআইএস রয়েছে এটা টোটালি 5 বছরের একটা স্কিম, যদি আপনি আরও নিচের স্কিমে আসেন তাহলে কিন্তু আপনার যে ইন্টারেস্টের হার সেটা কিন্তু একটু রিডিউস হয়ে যাবে। তো এই যে 5 বছরের পিরিয়ড রয়েছে এখানে কিন্তু 6.6 হারে আপনাকে টাকাটা দেওয়া হচ্ছে। নর্মালি 5 বছরের আগে যদি আপনার টাকার দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি তুলতে পারবেন, কারণ এরপর অনেকে কমেন্ট করবেন যে আমি কি টাকা তুলতে পারবো না, অবশ্যই তুলতে পারবেন। যদি 1 থেকে 3 বছরের মধ্যে যদি আপনি টাকাটা তোলেন তাহলে আপনার 2% ক্যাপিটালের কেটে নেওয়া হবে, অর্থাৎ 1 লাখ টাকা যদি আপনার জমা থাকে সেক্ষেত্রে 2% মানে 2,000 টাকা হচ্ছে, 2,000 টাকা আপনাকে ম্যাচুরিটি পিরিয়ডের আগে তুললে সেটা কেটে নেবে। এরপর যদি আপনি 3 বছরের পরে তোলেন তাহলে মানে 3 বছর থেকে 5 বছরের মধ্যে বা 5 বছরের আগে, তাহলে কিন্তু আপনার 1% কাটা যাবে, অর্থাৎ আপনার যদি 1 লাখ টাকা গচ্ছিত থাকে এমআইএস এর জন্য সেক্ষেত্রে ওখান থেকে 1,000 টাকা কেটে নেবে, বাকি 99,000 টাকা আপনাকে কিন্তু দিয়ে দেবে। সো এটা হচ্ছে পেনাল্টি আর কি, ঠিক আছে? মানে 5 বছরের তো প্যাকেজ ছিল, সেই হিসাবে আপনাকে স্কিমটা দেওয়া হয়েছিল, সেই হিসাবে ইন্টারেস্টটা দিচ্ছিল, কিন্তু যদি আপনি তার আগে তুলে নেন তাহলে পোস্ট অফিসে লস হয়ে যাবে এবং যার জন্য কিন্তু এইটা কাটা হয়। এটা নর্মাল ব্যাংকেও কাটা হয়, কোনো রকম চিন্তা করার কারণ নেই। এবার আপনি কত টাকা পেতে পারেন তার একটা সামান্য হিসাব দিই। তো সবাই তো আর 4 লাখ, 4.5 লাখ টাকা রাখবে না, অনেক অনেক কমও রাখবে,
ধরুন আপনি একজন স্টুডেন্ট, ঠিক আছে, আপনি মাসে হাত খরচ টুকটাক চালানোর জন্য কিছু টাকা রাখতে পারেন, তো সেক্ষেত্রে ধরুন আপনি 50,000 টাকা ইনভেস্ট করলেন এমআইএস এ পোস্ট অফিসের, তো সেক্ষেত্রে আপনি মান্থলি পাবেন হচ্ছে 275 টাকা, এবং যদি এটা ইয়ারলি হিসাব করেন তাহলে মোটামুটিভাবে হচ্ছে 3,300 টাকা, এবং যদি আপনি 5 বছরের হিসাব করেন এটা তাহলে দেখতে পাবেন যে প্রায় 16,500 টাকা হচ্ছে টোটাল, ইন টোটাল, ঠিক আছে। আর মান্থলি আপনি তো পাচ্ছেন 275 টাকা, সেটা কিন্তু আমি আপনাদের বলে দিলাম। তো এইভাবে আপনি হিসাব করতে পারেন যে লাখে কত হচ্ছে, 2 লাখে কত হচ্ছে, বা আপনি যদি ছোট ছোট মমানে কেটে কেটেও রাখেন, যেরকম কেউ হয়তো রাখতে পারে 2,10,000 টাকা, কেউ হয়তো 2,20,000 টাকা, কেউ হয়তো 1,05,000 টাকা, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে কত টাকা আপনি পেতে পারেন, বা ব্যাংকে কিন্তু লিখেও দেয় আপনি যখন এমএস করবেন, বা তারা আপনাদের হিসাব দিয়েও দেবে, তো সেই হিসাবে আপনারা হিসাব করে নিতে পারেন। আমি যেন সহজ হিসাবটা আপনাদের করে দিলাম। তো এটা হচ্ছে মেন ব্যাপার পোস্ট অফিসে এমআইএস। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো কিনা, আরও এই ধরনের স্কিম নিয়ে আসবো কিনা, বা বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা করে বানাবো কিনা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন অবশ্যই আপনার বন্ধুদের সাথে যারা এই জিনিসটা করতে চাইছে। বিশেষ করে আপনাদের কিন্তু বাবা কাকা দাদাদের মধ্যে কিন্তু জিনিসটা অনেক রয়েছে এমআইএস এ টাকা ইনভেস্ট করার, সো তাদের কাছেও কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন, আপনার ফ্যামিলির কাছে যদি কারো দরকার পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই যে পোস্ট অফিসের স্কিমটা সেটা কিন্তু দেখতে পারে। আমি বলছি না যে এখানে ইনভেস্ট করতে হবে, আপনারা অবশ্যই ভেবেচিন্তে নেবেন যে আপনার কোথায় বেশি সুবিধা হচ্ছে। দেখা গেলো যে আপনাদের পোস্ট অফিস খুব বেশি কাছে না, আপনার ব্যাংকটাই কাছে হচ্ছে, বা ব্যাংকটাই অপারেট করা বেশি সুবিধা, সেক্ষেত্রে আপনি ব্যাংকের কাছে যেতে পারেন এবং আপনি কাজটা করতে পারেন। সো যার যেটা সুবিধা হবে সেটাই করবে, বাট মাথায় রাখবেন যে যত টাকা আপনি লস করবেন তত কিন্তু আপনার লস, যেখানে বেশি ফায়দা হবে সেখানে যাবেন, বাট দেখবেন যে সেটা যেন সিকিউর হয়। তো থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে।